সদ্য হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের টেলি একাডেমি অ্যাওয়ার্ড, আর সেই অ্যাওয়ার্ড শোতে ছিল চাঁদের হাট। টলি জগতের সমস্ত নক্ষত্রদেরই দেখা গেল এই টেলি একাডেমি অ্যাওয়ার্ডে। আর এই টেলি একাডেমি অ্যাওয়ার্ডে আবারও বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেল রোদ্দুর আর মহুল। তবে এটাই প্রথমবার নয়, মহুল আর রোদ্দুর এই নিয়ে তিনবার পেল বেস্ট জুরি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড হাতে পাওয়ার পর বেজায় খুশি টলিউডের মোস্ট ডিজারেবল ম্যান এবং ওমেন। তবে এরপরই এই খুশিতে ঐন্দ্রিলা তার ফ্যানদের দিল এক অন্য সুযোগ, যে সুযোগে ঐন্দ্রিলা ফাঁস করল তার চরম সিক্রেট। ঐন্দ্রিলাকে নিয়ে কিউরিওসিটি বরাবর ছিল তার ফ্যানদের, ধুরি শুধু ফ্যানরা না, ঐন্দ্রিলাকে নিয়ে পসেসিভ টলিউডের ভিলেন অঙ্কুশও। আর তাই সময় সুযোগ পেলেই অঙ্কুশ ইদানিং ঐন্দ্রিলাকে বলছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। তবে অঙ্কুশ, জামাই সেজে হাজির হওয়ার আগেই ঐন্দ্রিলার যে পর্দা ফাঁস করে দিল তার ফ্যানরা, না মানে চরম সিক্রেট গুলো ফাঁস করলো স্বয়ং ঐন্দ্রিলা সেন। কোনো এক ফ্যান ঐন্দ্রিলার থেকে জানতে চাইলো বলিউডে তার বেস্ট অ্যাক্টরের নাম কি। ঐন্দ্রিলা তার উত্তরে জানালো তার ফেভারিট অ্যাক্টর রণবীর কাপুর। এরপর ঐন্দ্রিলার থেকে এক ফ্যান জানতে চায় ঐন্দ্রিলা কেমন মনোভাবের মেয়ে। তার উত্তরে নরম হাতে ঐন্দ্রিলা জানালো তিনি নাকি নরম মনোভাবের মেয়ে। এই সুযোগে ঐন্দ্রিলার নিকনেম জানতে চায় অন্য আরেক ফ্যান, আর তার উত্তরে নিকনেম জানালো ঐন্দ্রিলা, তার নিকনেম হলো মৌ। এরপর যে প্রশ্নটা তার ফ্যান করে তাতে শুনলে আপনার হাসিও পেতে পারে আবার মজাও লাগতে পারে, তার কারণ ঐন্দ্রিলার বাচ্চা কবে হবে এই প্রশ্নের উত্তরে ঐন্দ্রিলা বলে, যেদিন আমার বাচ্চা চাইবে ও সেদিনকেই হবে। তবে ঐন্দ্রিলাকে দেখে ক্রাশ খায় অনেক রোমিওরাই। তেমনই এক রোমিও ঐন্দ্রিলার থেকে জানতে চায় তার লিপস্টিকের কালার, না মানে ঐন্দ্রিলার ফেভারিট লিপস্টিকের কালার। এর উত্তরে ঐন্দ্রিলা জানায় এনি ইন সব সেট। এরপরেই ফাঁস হলো ঐন্দ্রিলার অরিজিনাল বয়স। এক ফ্যান তার থেকে জানতে চায় হোয়াট ইজ ইউর এজ দিদি, তার উত্তরে ঐন্দ্রিলা বলে তার এজ নাকি মাত্র 24 বছর। শুনে বিশ্বাস হচ্ছে না তো, এটাই জানিয়েছে ঐন্দ্রিলা। আর এরপরেই অনেক রোমিওরাই নাকি ঐন্দ্রিলাকে তাদের জুলিয়েট ভাবতে শুরু করেছে। তবে সবাই জানে ঐন্দ্রিলার রোমিও একজনই, যে রোমিও ঐন্দ্রিলাকে দিনে দুপুরে বলে, প্রেম পিরিতির সাদরে